আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গরুর ভুঁড়ি রান্না। অনেকে এটাকে গরুর ভুঁড়ি বলে, আবার অনেকে বলে বট, যেটাই বলুক না কেন আমি গরুর ভুঁড়ি বললাম। এখন এই গরুর ভুঁড়িটা রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে আর কি কি উপকরণ দিয়ে আমি রান্না করব দেখে নিচ্ছি। আমার প্রথমে লাগবে আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, লং এলাচ, তেজপাতা, আর হলো কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর বট। এখানে আমি দুইটা আলু কুচি করে নিয়েছি, ডুবো ডুবো করে কেটে নিয়েছি। এই আলুটা যদি বটের সাথে না দেয় তাহলে বটের টেস্টটাই আসে না। আলুটা দিলে বট রান্নাটা একটু মাখা মাখা হয়, খুব ভালো লাগে খেতে। তো এখন আমি চলে যাব কিচেনে রান্না করতে। ফ্রেন্ডস, চলে এসেছি কিচেনে। চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। কুচি করা পেঁয়াজগুলোকে হালকা একটু বাদামি করে নিব। আমার পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। এ পর্যায়ে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। দুইটা তেজপাতা, লং এলাচ, এগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। সাথে অ্যাড করছি কয়েকটা কাঁচামরিচ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে দিচ্ছি বড়িগুলো। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেছে, এখন ঢেকে দিব। ঢাকনাটা তুলে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আবার ঢেকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কত পানি উঠেছে, আবার ঢেকে দিই, সিদ্ধ হতে থাকুক। আমার ভুঁড়িটা কষানো হয়ে গেছে,
এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি পরিমাণেই দিলাম, কারণ বড়িটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। এখন আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক, ঢেকে দিচ্ছি। তরকারিটা বলক এসে পড়েছে, এ পর্যায়ে একটু লবণটা চেখে নিচ্ছি। একটু লবণ লাগবে, লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি চুলোটা কমিয়ে দিব, আস্তে আস্তে সিদ্ধ হবে। চুলোটা কমিয়ে ডেকে দিচ্ছি, আস্তে আস্তে সিদ্ধ হতে থাকে। ফ্রেন্ডস, আমার গরুর বুড়িটা রান্না করা কমপ্লিট। এখন চুলাটা অফ করে দিব আর চুলা থেকে পাতিলটাকে নামিয়ে নিব। ফ্রেন্ডস, চলে এসেছি কিচেন থেকে গরুর বুড়িটা রান্না করে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, অসাধারণ স্বাদের গরুর বুড়ি রান্না, অনেক টেস্ট হয়েছে। একটু চেখে দেখেছিলাম, কালারটা যেরকম পারফেক্ট এসেছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। তো ফ্রেন্ডস, আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।